হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি বিনোদিনী পার্কে। তো পুজোর আগে হঠাৎ করে একটা ঘোরার প্ল্যান করলাম, পিয়া আর আমি বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম বিনোদিনী পার্কে দুজনে একসাথে কখনো যায়নি, তাই চলে আসলাম বিনোদিনী পার্কে। বিনোদিনী পার্কের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। তো চলো, 20 টাকায় বিনোদিনী পার্কে কি কি আছে তোমাদেরকে সকলকে দেখিয়ে দিই। আর তার আগে বলে দিই, বিনোদিনী পার্কে অনেক কিছু নিয়ে যাওয়া বারণ, যেমন বাইরের কোনো জলের বোতল বা বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার ভেতরে নিয়ে যাওয়া একদম নিষিদ্ধ। তাই আমরা বাইরে থেকে যা খাবার ছিল, জল ছিল, আমরা বাইরে থেকে খেয়ে এসেছি। আর যারা জলের বোতল বাই চান্স ফেলতে পারবে না, তারা জমা রেখে ভেতরে প্রবেশ করতে পারো। তো আমরা এখন ভেতরে প্রবেশ করে ফেলেছি। আর ফার্স্টের লুকটাই খুব সুন্দর পার্কটা, তো তোমরাও দেখতে পাচ্ছ পার্কের স্টার্টিংটাই এত সুন্দর লাগছে, তো ভেতরটা তো অবশ্যই সুন্দর হবে। তো চলো আমাদের সাথে পুরো পার্কটা তোমরা ঘুরে নাও। আর যাদের যাদের পার্কটা ভালো লেগেছে তারা তো অবশ্যই চলে আসবে। আর আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওয়াও, সো নাইস, একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে। আর স্টেশনটাও দেখো কত সুন্দর, আর স্টেশনে অনেক যাত্রীও দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এখানে আর বেশিক্ষণ ওয়েট করলাম না, কারণ এখান থেকে ফিরে আমি যাব বাজারে, তাই এখানে বেশিক্ষণ ওয়েট করা আমার পক্ষে সম্ভব নয়। এদিকে এদিক দিয়ে স্টার্ট করি, পুরো পার্কটা ঘুরে দেখাই তোমাদের। এটা হচ্ছে বিনোদিনী পার্কের স্টেশন। কোন লোক? ও আচ্ছা, এখানে বিদেশি লোক মায়াপুর থেকে এসেছে। আর এই পার্কটি হচ্ছে সকলের জন্য, বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এবং বড়দের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আর যদি আমার পিচার কোয়ালিটিটা খুব একটা ভালো না, তাই কেউ কিছু মনে করো না, এখানে সব রকম ব্যবস্থাই আছে। আর পার্কটি যেহেতু সকলের জন্য, তাই ছোটদের জন্য যেমন ব্যবস্থা আছে, বড়দের জন্য ঠিক আলাদা তেমন ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা যাচ্ছি বড়রা কোথায় বসে গল্প করে, তো সেইখানে, তো চলো আমাদের সাথে তোমরাও। আর এটা শুধুমাত্র বড়দের জন্যই, আর এখানটায় বসার জায়গাটাও খুব সুন্দর করে দিয়েছে, আর তার মাঝখানে রয়েছে ডাইনোসর। সো বেশি দূরে আর গেলাম না আমরা, কারণ ওখানে লোক রয়েছে, তো তাদেরকে ভিডিও করে দেখানো আমাদের ঠিক হবে না, তাই আমরা এখান থেকে সোজা চলে গেলাম ওপরে বাচ্চাদের রাইড দেখানোর জন্য। তো চলো আমাদের সাথে তোমরাও রাইডগুলো দেখে নাও আর কি কি আছে। আর তার আগে আমরা একটুখানি ভিডিও করে নিলাম, কারণ দিনের আলো থাকতে থাকতে একটু ভিডিও করে নেব আমরা, যেহেতু বাড়ি চলে যাব। আর পার্কের মধ্যে লেখা আছে আই লাভ রানাঘাট, সেই জায়গাটা অনেকটাই ফাঁকা, তো এখানে এসে যারা রিলস বা ফটো ভিডিও করতে চাও তারা এখানে করতেই পারো। তো আমরাও ঠিক 2-3টে মতো ভিডিও শ্যুট করে নিলাম, এখানে রিলস বানিয়ে নিলাম। যাই হোক, এখন আমরা এসে গেছি পার্কের মুখের সামনে, যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। সো ডান দিক দিয়ে ঢুকে আমরা এখন বাঁ দিকে পুরো পার্কের মুখের সামনে চলে এসেছি। আর বাঁ দিক দিয়ে যদি কেউ প্রবেশ করো তো ফার্স্টেই তাদের এই চোখে পড়বে হচ্ছে বাচ্চাদের খেলার পার্কটা। তো আমরা যেহেতু ডান দিক দিয়ে ঢুকেছি, তাই এখন আমাদের শেষে এসে পৌঁছালাম আমরা বাচ্চাদের পার্কের এখানে। আর এটা সবাই রাইডটা করতে পারো, স্লিপ চড়া বা দোলনা চড়া সেটা সবাই করতে পারে আশা করি, জানি না, বাট আমরা তো একটু চড়ে নিয়েছি, মজা করে নিয়েছি, তো আমাদের কেউ কিছু বলেনি। সো ভালোই লাগলো, পার্কটা বেশ এনজয় করলাম আমরা। আর অল্প জায়গার মধ্যে খুব সুন্দর একটা পার্ক আমরা দেখলাম। আর তোমরা যারা দেখো নেই বা যাদের ভালো লেগেছে আমার ভিডিও দেখে, তারা অবশ্যই আসতে পারো। রানাঘাট স্টেশন থেকে মাত্র 10 টাকা ভাড়া বিনোদিনী পার্ক। আর আমরা অল্প টাইমে পুরো পার্কটা ঘুরে নিয়েছি, আর কিছু হয়তো বাকি ছিল সেটা আমি তোমাদের সামনে দেখাতে পারলাম না, কারণ আমার হাতে যেহেতু টাইমটা অনেক কম। তো আমরা এখন চলে এসেছি পার্কের মধ্যে যে স্টল বসেছে সেইখানে। তো এখানে দেখলাম ফুচকা, বিরিয়ানি, মোমো, ঠান্ডা, আইসক্রিম সবই পাওয়া যাচ্ছে, তো কোনো কিছুর প্রবলেম হবে না। তো আমরা আমাদের মতো পছন্দ মতো খাবার আমরা কিনে নিলাম। তো আমরা এখন বাড়ি যাব, টাইমটা অনেকটা শর্ট যেহেতু চলে যাব বাড়িতে। তো তার আগে তোমাদেরকে সন্ধেবেলার ভিউটাও পারলে দেখাচ্ছি। তো সন্ধেবেলায় স্টলের সামনে বসলে বেশ খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, আর পিছন দিক দিয়ে দেখো ট্রেনটা যাচ্ছে, তো সেটা বেশ খুব সুন্দর লাগছিল। সো গাইজ, এটা আমার শর্ট টাইম বিনোদিনী পার্ক ঘোরা। আর আমার ব্লগ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সকলকে জানাই রাধে রাধে।